ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন আর ফিস পেমেন্ট চয়েস ফিলিং সেটা হয়েছিল 27-25 পর্যন্ত হয়েছে। সকল ক্যান্ডিডেটের জন্য ক্লাস 10-এর মার্কশিট লাগবে, সকল ক্যান্ডিডেটের জন্য ক্লাস 12-এর মার্কশিট লাগবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে, ওবিসি এনসিএল সার্টিফিকেট বানাতে হবে, টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে টিউশন ফি হয়ে বার্স খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, এটা হচ্ছে পারফর্মা A1, এর নিচেই আছে পারফর্মা A2 আছে এখানটাতে, আর তারপরে আছে পারফর্মা B আছে, ঠিক আছে। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার এদের কাছ থেকে করাতে পারি। তোমরা যারা 2024 WBCA পরীক্ষা দিয়েছো তাদেরকে কিন্তু এখন বেশ কিছু ডকুমেন্টস রেডি করতে হবে, আর এই সময় যদি তোমরা ওগুলো রেডি না করো তখন কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না। কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, কেমনভাবে রেডি করবে, এই একটা ভিডিওর মধ্যে পুরো প্রসেসটা দেখানো থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিলে আর দ্বিতীয়বার অন্য কোথাও কিছু দেখতেও যেতে হবে না, সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য ভালো করে ভিডিওটা কেয়ারফুলি দেখো, কারণ এটা তোমাকে কলেজে ভর্তিতে হেল্প করবে। আমি বারবার বলছি, এই জন্য প্রচুর ছেলে প্রচুর জায়গায় কিন্তু কলেজে অ্যাডমিশন আটকে যায়, প্রচুর জায়গায় তারা কিন্তু কলেজ পেয়ে পরেও ভর্তি হতে পারে না। তার জন্য আমরা একে একে দেখবো যে কী কী ডকুমেন্টস লাগবে। তার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের আগের বছরের হিসাবে কোন ডেটে কী কী হয়েছিল সেটা একটু দেখে নিই। দেখো, আমাদের আগের বছর ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন আর ফিস পেমেন্ট চয়েস ফিলিং সেটা হয়েছিল 27-25 পর্যন্ত হয়েছিল, অর্থাৎ 7-এর মাসে হয়েছিল। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের হাতে এক মাসের উপর সময় রয়েছে। এটা আগের বছরই এরকম হয়েছিল, এবছর কিন্তু এখনও এক মাস দেরি আছে কাউন্সিলিং শুরু হতে, তারও কিন্তু দেরি হতে পারে, ঠিক আছে। এরপর দেখো, এখানে 20-25 6 দিন তোমাকে সময় দেয়, সেই 6 দিনের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং সব কিছু কমপ্লিট করতে হবে। দ্বিতীয় জিনিস, তোমাকে একটা মকশিট অ্যালটমেন্ট একটা দেবে, যেটা হচ্ছে 27 তারিখে দেওয়া হবে, যেই সম্পর্কে আমরা এই ভিডিওটাতে বলেছিলাম তোমাদেরকে যে পুরো কাউন্সিলিং প্রসেসটা দেখানো আছে, কেমনভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কী কী প্রসেসে কাউন্সিলিং হয়। ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটাকে দেখে নিও। তৃতীয় জিনিস দেখো, আমাদের এইখানে হচ্ছে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। এই রেজাল্টটা বেরোনোর পর একটু ভালো করে লক্ষ্য করো, রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। অর্থাৎ তোমাকে এই যে এই ডেটের মধ্যে একটা সময় দিয়ে দেবে, দেখো 1-5 তারিখ মানে 6 দিনের মতন সময় দিয়ে দেবে এবছরও, তো সেই হিসাবে তোমাকে যেতে হবে ওই ইনস্টিটিউটে গিয়ে পরে তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে হবে। কী ডকুমেন্টস, এইখানেই আসল জায়গাটা আটকে যায় সব স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্টদের সিট ক্যান্সেল হয়ে যায়, যে জিনিসটা আজকে আমরা দেখবো। তার সাথে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, সেই অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তুমি কলেজে একবার ডকুমেন্টস ভেরিফিকেশন করে বিভিন্ন কলেজ, তার সাথে একবার WBCA বোর্ডের তরফ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দুবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আচ্ছা, কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমরা একটু চলে আসি, দেখে নাও। সবচেয়ে প্রথম, আমাদের সব যত ক্যান্ডিডেট আছে সবারকার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, তোমার ডেট অফ বার্থটা হচ্ছে ভেরিফাই করার জন্য, তোমার এজ ভেরিফিকেশনের জন্য। বাকি সকল ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 10-এর মার্কশিট লাগবে, সকল ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 12-এর মার্কশিট লাগবে। ক্লাস 10-এর মার্কশিটে তোমাকে শুধুমাত্র ইংলিশের মার্কসটা দেখবে, ক্লাস 12-এর যে মার্কশিট সেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মার্কস দেখবে, তার সাথে তুমি হচ্ছে টোটাল কত মার্কস পেয়েছো এই সব জিনিসটা হচ্ছে দেখবে। যারা OCI ক্যান্ডিডেট রয়েছে তাদের OCI সার্টিফিকেট লাগবে, WB ডোমিসিয়াল সার্টিফিকেট সব কিছু, WB ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেট কেমনভাবে বানাতে হবে সেটা হচ্ছে 3.4, 3.4.1 এই জায়গাতে আছে, আমরা দেখিয়ে দেবো একটু পরে। ডোমিসিয়াল সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট জিনিস, সবার কাছ থেকে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে পারবে না, স্পেসিফিক কিছু পার্সন আছে তাদের কাছ থেকে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে পারবে। নেক্সট আমরা চলে যাই, SC ST OBCA OBCB আর EWS ক্যান্ডিডেটের জন্য তাদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট বানাতে হবে। বিশেষ করে শুনে রাখো, OBC যারা রয়েছে OBCA OBCB ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু, তাহলে কী বললাম, SC ST যেমনভাবে সার্টিফিকেট হয় তাদের তো দ্বিতীয়বার আর কোনো সার্টিফিকেটের কোনো গপ্পই নেই, কিন্তু এই OBCদের যে সার্টিফিকেট সেখানে একটা OBC NCL সার্টিফিকেট বানাতে হবে, আমি আসছি একটু পরে। তার সাথে EWS ক্যান্ডিডেট যারা রয়েছে EWS সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে। EWS সার্টিফিকেট অলরেডি বানানো শুরু হয়ে গেছে, আমরা একটা একটা করে সবগুলো ধরবো যে কেমনভাবে বানাবে সব দেখাবো। আচ্ছা, PWD যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য আলাদাভাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে। তোমরা যদি ফর্ম ফিল আপের সময় PWD রেখে দিয়েছিলে তার মানে যে তোমাকে PWD হিসেবে কনসিডার করা হবে এটা কিন্তু নয়, তোমার র্যাঙ্ক PWD আসতে পারে। এরপর তোমাকে গিয়ে পরে একটা জায়গায় ভেরিফিকেশন করাতে হবে, সেখানে দেখবে যে তুমি আদেও কি PWD, তোমার কতটা পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটা চেক হবে, তার মতন কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারবে বা তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। TFW ক্যান্ডিডেট যারা রয়েছে টিউশন ফি হয়ে বার্স খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, এটাও কিন্তু তুমি সবার কাছ থেকে করাতে পারবে না, একটা ফর্মেট আছে বিশেষ, সেই ফর্মেট থেকে তোমাদেরকে এই TFW সার্টিফিকেটটা বানাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাতে হবে। সবচেয়ে প্রথমে আমরা চলে আসি OBC NCL এর গল্পতে। OBC NCL সার্টিফিকেট আমরা কেমনভাবে বানাবো একটু ভালোভাবে শুনে নাও।
তো এই ওবিসি এনসিএলটা হচ্ছে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা তোমাদেরকে বানানোর জন্য আমাদের এই একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে দেখবে খুব সুন্দরভাবে আমি বলে রেখেছি, ভিডিওটাকে তোমরা এখানে আই বটনটা রয়েছে আই বটনটাতে ক্লিক করে দেখতে পারো, তাছাড়া ডেসক্রিপশন বক্সে কমেন্টে সব জায়গাতে আমি ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে রেখেছি, লিঙ্কগুলো থেকে দেখে নিতে পারবে। খুব ভালো করে ওবিসি সার্টিফিকেট ওবিসি যারা রয়েছে ওবিসি এনসিএলটা বানাবে। তুমি যদি এখন তোমার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গিয়েছে তবুও তুমি এখন গিয়ে পরে ওবিসি এনসিএলটা যদি বের করতে দিচ্ছে তো বের করে রাখবে, কারণ হতেই পারে এবছর হচ্ছে ওই যে নিয়মটা করেছে সেই নিয়মটা লাগু হলো না, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল এমন একটা কিছু যে পরের বছরের থেকে পরের একাডেমিক থেকে লাগু হবে ওই জিনিসটা, তার জন্য এখন থেকে বানিয়ে রাখবে। ওবিসি এনসিএল এই সার্টিফিকেটটা বানাতে 2-3 দিন সময় লাগে, খুব ইজিলি বানিয়ে নিতে পারবে, একটু প্রসেস আছে সেই প্রসেসটাকে ফলো করবে, এই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট। ইডাব্লিউএস সার্টিফিকেটটা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট এটা কাদের লাগবে, যারা ফর্ম ফিল আপের সময় ইডাব্লিউএস সিলেক্ট করেছিলে তাদেরই লাগবে। এখন তুমি কোনোভাবে কোনো প্রকারে কিন্তু কোনো তোমার ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিতে পারবে না। যদি ফর্ম ফিল আপের সময় করেছিলে তোমার র্যাঙ্ক কার্ডে যদি তোমার ওই ক্যাটাগরিতে কোনো একটা র্যাঙ্ক এসে থাকে, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ইডাব্লিউএস র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক, তবে পরেই তোমার এগুলো দরকার হবে, আদারওয়াইজ দরকার হবে না। এইটার জন্য তোমাদেরকে কোথায় যেতে হবে, এই একটা ভিডিও বানানো আছে ইডাব্লিউএস সার্টিফিকেটের, এই ভিডিওটা ফলো করবে, এই ভিডিওটার থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবে। ভীষণ জটিল একটা প্রসেস, প্রচুর বড় প্রসেস, প্রচুর খতরনাক প্রসেস, এটা হতে এক মাসের মতন সময় লাগে, তো তার জন্য এখন থেকে তোমাকে বানাতে হবে, তবে পরে তুমি ঠিক জায়গায় গিয়ে পরে পৌঁছাতে পারবে। এই জন্য বলছিলাম যে যদি না পাও কলেজে ভর্তি কিন্তু একদম বাতিল হয়ে গেল। আচ্ছা এইটা তোমরা যেটা বানাতে পারবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে, বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বা কলকাতার এক্স অফিসার জিডি বা এদের কাছ থেকে বানাতে পারবে তুমি ওই সার্টিফিকেটটা। যদিও এই ভিডিওটাতে আই বটনে যেটা তোমাদের এসেছিলো সেই ভিডিওটার থেকে তুমি সব কিছু দেখতে পাবে, পুরো প্রসেসটা একদম ক্লিয়ারলি বলা আছে, ডেসক্রিপশন বক্সে কমেন্টে দুটো জায়গাতে কিন্তু আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম। আচ্ছা নেক্সট হচ্ছে টিএফডব্লিউ সার্টিফিকেট, যেটা হচ্ছে টিউশন ফি ওয়েভার সার্টিফিকেট। তোমাদের জন্য যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা ভীষণই ভাইটাল একটা সার্টিফিকেট। এটা আসার আগে আমি আরও 3টে সার্টিফিকেটে আসি, যেটা হচ্ছে পারফর্মা A1, A2 আর B। এটাকেই বলা হয় ডোমিসিয়াল সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটার প্রমাণ কি, তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটার প্রমাণস্বরূপ তোমাকে এই সার্টিফিকেটটা বানাতে হবে। সার্টিফিকেটগুলো কোথা থেকে পাবে ডেসক্রিপশন বক্সে একটু যাবে, ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে তোমাদেরকে আমরা সার্টিফিকেটের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে সার্টিফিকেট, এই ফর্মেটে তোমাদেরকে বানাতে হবে। এটা হচ্ছে পারফর্মা A1, এর নিচেই আছে পারফর্মা A2 আছে এইখানটাতে, আর তারপরে আছে পারফর্মা B আছে, ঠিক আছে। সবচেয়ে প্রথমে আমরা পারফর্মা A1 সম্পর্কে একটু জানবো, এই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে শুনো, আমরা কাদের কাছ থেকে করাতে পারবো সেটা একটু আগে দেখে নিই। এই পারফর্মা সার্টিফিকেটগুলো আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, এই এদের কাছ থেকে করাতে পারি। তার সাথে এইদিকে এই যে এদের কাছ থেকে আমরা করাতে পারি, তার বাইরে আমরা আর কারোর কাছ থেকে করাতে পারবো না, কোনো প্রকার কোনো MLA MP এদের কাছ থেকে কিন্তু করানো যাবে না। এইখানে যাদের নাম লেখা আছে তোমরা তাদের কাছ থেকে একমাত্র করতে পারবে, আদারওয়াইজ এই যে যদি তুমি হাইকোর্টের কোনো জাজ থাকে তাদের কাছ থেকে করাতে পারো, আদারওয়াইজ তুমি কারোর কাছ থেকে করাতে পারবে না। পারফর্মা A1 পারফর্মা A2 যেটা রয়েছে সেটা তুমি কোথার থেকে পাবে, তোমার যে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সে তোমাকে পারফর্মা A2 দেবে। খুব ভালো করে একটু আমরা গিয়ে পরে দেখি যে জিনিসটা কি বলতে চেয়েছে। পারফর্মা A1 কি লিখবে, সার্টিফাইড দ্যাট নিজের নামটা লিখবে, সন অর ডটার অফ নিজের বাবা বা মায়ের নাম লিখবে, আচ্ছা রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমার নিজের ভিলেজের নাম বা তোমার যে হাউস নাম্বার যদি থাকে সেটা লিখবে, তোমার বাড়ির কাছাকাছি যদি কোনো রাস্তা গেছে স্ট্রিট সেই স্ট্রিট লিখবে, যেমন NH-60 NH-30 বা কিছু একটা গেছে সেটা তুমি লিখবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, আন্ডার এই যে এই এত অ্যাসেম্বলি এইটা কি বটে, তার জন্য তোমাকে তোমার বাবা বা মায়ের ভোটার কার্ড নিতে হবে। সেই ভোটার কার্ডের পিছন দিকে দেখবে লেখা থাকে যে এত নাম্বার অ্যাসেম্বলি, একটা নাম্বার লেখা থাকবে যে 314 নাম্বার অ্যাসেম্বলি বা এত নাম্বার অ্যাসেম্বলি, সেইটাকে তোমাকে এখানে পুট করতে হবে, তাহলেই হবে ওই এত নাম্বার অ্যাসেম্বলির মধ্যে তুমি পড়ছো, সেই নাম্বারটাকে এখানে কিন্তু লিখতে হবে। আচ্ছা নিচের দিকে তোমাকে এইখানে একটা 3 সেমি বাই 4 সেমির একটা তোমার ফটো এইখানটাতে চেটাতে হবে, যেটা হচ্ছে তোমার রিসেন্ট ফটো, সেই ফটোটাকে এখানে দিতে হবে। খুব ভাইটাল একটা পয়েন্ট, ভালো করে শুনো, এইখানটাতে এই ফটোটা দেওয়ার পর এইখানে তোমার
যে সিগনেচারটা হবে ক্যান্ডিডেট সিগনেচারটা এখানে হবে, তুমি নিজে একটা ক্যান্ডিডেট, তুমি সিগনেচারটা করবে এখানে, নিচের দিকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এই জায়গাগুলো কিচ্ছু ফিল আপ করতে হবে না। এটা কিন্তু যারা হচ্ছে অফিসার যাদের কাছ থেকে তুমি করাবে, যেমন হচ্ছে বিভিন্ন ডিএম বা তুমি এসপি বা যা ওর কাছ থেকে করাচ্ছে, একজন কোর্টের হাইকোর্টের জাজের কাছ থেকে করাচ্ছে, সে হচ্ছে বাকিগুলো ফিল আপ করবে। তো মেক শিওর সে ফিল আপ করার পর সে হচ্ছে এখানে একটা তার সব অ্যাড্রেস আরে দেবে, সিগনেচারটা আর স্ট্যাম্পটা যেটা দেবে সেটা যাতে তোমার ছবির উপরে থাকে। এটা খুব ভাইটাল পয়েন্ট, যাতে ছবির উপরে স্ট্যাম্প, ছবির উপরে সিগনেচারটা যাতে করা থাকে, নয়তো কিন্তু এটা ভ্যালিড মানা হবে না। এটা হচ্ছে পারফর্মা A1টা, এইখানে 2023ই লেখা থাকবে, এটা এ বছরেরই, 2023ই লেখা থাকবে, চিন্তার কিছু নেই। 2024-এর জন্য 2023 লেখা থাকে, 2023-এর জন্য 2022 লেখা থাকে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা, এটা A1 হলো। পারফর্মা A2 যেটা ছিল, এটা হচ্ছে তোমাকে স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সে তোমাকে দেবে। দেখো এইখানে হচ্ছে সার্টিফাইড দ্যাট নিজের নাম, এখানে তুমি নিজের বাবার নাম, হ্যাজ পাসড 10+2 এক্সামিনেশন অফ দ্য ইয়ার, তুমি কোন ইয়ারে এইচএসটা পাস করেছো সেটা এখানে লিখবে, উইল অ্যাপ অর উইল অ্যাপিয়ার বা তুমি হচ্ছে এবছর দিতে চলেছো সেটাও তুমি এখানে লিখতে পারো। ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ তোমার ভিলেজের নাম, বাদ বাকি সেম জিনিস, ডিস্ট্রিক্ট অফ আন্ডার এই অ্যাসেম্বলি সেটা কোথা থেকে পাবে বললাম, ভোটার কার্ড, যে কোনো তোমার গার্জেনের ভোটার কার্ড নেবে তাদের পিছনে এটা লেখা থাকবে। সিমিলার ওয়েতে এইখানে ফটো চিপকাবে, ফটো চিপকিয়ে পরে এইখানটাতে একটা স্ট্যাম্প বা সিগনেচার যাবে, আর নিচেরটা হচ্ছে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ফিল আপ করবে, তোমাকে ফিল আপ করার দরকার নেই। নিচে আছে পারফর্মা বি বলে একটা সার্টিফিকেট রয়েছে, এটা হচ্ছে তাদের জন্য যারা নিজেরা ওয়েস্ট বেঙ্গলে থাকো না কিন্তু তাদের বাবা মারা ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তুমি নিজে নাও, তোমার বাবা মারা বিগত 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল আছে, তারা হচ্ছে এটা ফিল আপ করবে। এখানে তোমার ছবি, তোমার বাবা মায়ের ছবি দিতে হবে, ব্যাস, বাদ বাকিটা সেম প্রসেস, আলাদা কিছু নয়। এরপর চলে আসছি আমরা ইনকাম সার্টিফিকেট, যেটাকে বলা হয় TFW সার্টিফিকেট, যেটার ব্যাপারে তোমাদেরকে আমি বলছিলাম। তো এই TFW সার্টিফিকেটটাও কিন্তু তুমি যেখান সেখান থেকে করতে পারবে না, TFW সার্টিফিকেট যেটা রয়েছে এটাও কিন্তু তোমাকে করতে হলে এই যে অ্যান অফিসার র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কোর্স থেকে করতে পারবে, অর্থাৎ বিডিও এসডিও থেকে নর্মালি আমরা এটা করে থাকি। তো এই জিনিসটাও বিডিও এসডিও থেকে করে থাকি, আর যেটা তোমাদেরকে দেখালাম আমি যে পারফর্মা A1টা সেটাও আমরা বিডিও বা এসডিওর কাছ থেকে করে থাকবো। মোদ্দা কথা, যারা গ্রামে অবস্থান মানে ব্লকের মধ্যে আছে তারা বিডিওর কাছে যাবে, যারা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটিতে আছে তারা এসডিওর কাছে যাবে, করে দিতে বাধ্য, একদম 100% করে দেবে। যদি না করে যায়, অনেক জায়গাতে আছে চ্যান্দর টাইপের হয়, একদম ঘরের থেকে লোক ডেকে নিয়ে পরে একদম হামলা করে দেবে, করে দিতে বাধ্য, এটা ওর দায়িত্ব, দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর নিচের দিকে আমরা এইটাকে একটু দেখে নিই, যে আমাদের যেটা ইনকাম সার্টিফিকেট সেখানে লিখতে হবে যে তোমার অ্যানুয়াল ইনকাম অফ সোর্স অফ এত। এবার এইটা পাওয়ার জন্য, এইটা পাওয়ার জন্য তোমাকে তার আগে যারা তোমার পঞ্চায়েত থেকে কিন্তু তোমাকে একটা আলাদাভাবে সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে, সে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে পরে তবে পরে তোমাকে এটা ব্লকে সাবমিট করতে হবে, তবে পরে দেবে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও কিন্তু সেম, বা তোমরা কী করতে পারো, দেখবে ইডিস্ট্রিক্ট পোর্টাল বলে একটা পোর্টাল হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করা যায়, অনলাইনে একটা ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোয়, সেগুলো তোমাকে কিন্তু দিতে হবে। তুমি যদি বিডিওর কাছ থেকে পারফর্মা A1 বের করতে চাও, বিডিও কিন্তু তোমাকে আগে বলবে যে অনলাইন থেকে, ইডিস্ট্রিক্ট থেকে আগে অনলাইনের সার্টিফিকেটটা আমাকে এনে পরে সাবমিট করে বা জমা করে দাও, তবে পরেই আমি তোমাকে দেবো। তার জন্য আমাদেরকে ইডিস্ট্রিক্ট পোর্টালে যেতে হবে, ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমার ইনকাম সার্টিফিকেট আর ডোমিসিয়াল সার্টিফিকেট দুটোই বের করতে হবে। সেটা যদি তোমাদেরকে ভিডিও দরকার হয় আমাকে বলবে, আমি সেই ভিডিওতে বলে দেবো যে কেমনভাবে EWS সার্টিফিকেট মানে আমাদের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাতে হয়। ক্লিয়ার হয়ে গেল, আমি ভিডিওতে বলে দেবো তোমাদেরকে। আচ্ছা, এইখানে তোমাদেরকে যথারীতি ছবি ছিটাতে হবে, কত টাকা ইনকাম করে সেটা এখানে লিখতে হবে ছবি ছিটিয়ে পরে, বাদবাকি তোমার নিচের দিকে হচ্ছে যে দেবে তোমাকে সার্টিফিকেটটা সে সাইন করবে, বাদবাকি কোনো কিছু পার্থক্য নেই, সব জিনিসটা একই, শুধুমাত্র এইখানে যেই ইনকামটা 2.5 লাখের নিচে হতে হবে তবে পরেই তুমি TFW ক্যাটাগরির আন্ডারে পড়বে, আদারওয়াইজ তুমি TFW ক্যাটাগরির আন্ডারে পড়বে না। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়ে গেল যে আমাদের যেই স্যালারিটা বা যেটা হচ্ছে অ্যানুয়াল ইনকামটা সেটা হচ্ছে 2.5 লাখের নিচে হতে হবে, তবে পরে তুমি TFW আন্ডারে পড়বে, তবে পরেই তুমি একটা TFW ক্যাটাগরি দিয়ে পরে কলেজে ভর্তি হতে পারবে, মানে কলেজের যে অরিজিনাল ফিসটা সেই পুরো ফিসটা মুকুব হয়ে যাবে। যেখানে একটা ছেলে 8 লাখ টাকা দিয়ে পড়াশোনা করবে, সেখানে তুমি 2 লাখ টাকাতে পড়াশোনা করে পরে সেম জিনিসটাই পেয়ে যাবে ডিগ্রিটা, ঠিক আছে। এটা আমাদের পারফর্মা A1 A2 হয়ে গেল, ব্যাস। আর আমাদের সেরকমভাবে কোনো প্রকার কোনো ডকুমেন্টসের দরকার নেই, এই কটা ডকুমেন্টস ছিল। আশা করি ভিডিওটা দেখে পরে বুঝতে পেরেছো আমাদের কী কী ডকুমেন্টস লাগছে, এই ডকুমেন্টসগুলো আমাদের লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে একটু জানাবে, কমেন্টে জানাও যে কেমন লাগলো, বা কোনো ডাউট থাকলে সেটাও জানাবে, তোমাদের বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।